আল্লাহ রলি খাজা বাবা গরিবে নেওয়াজ আজগরি রহমাতুল্লাহ আলাইহি এত সুন্নাতের পাবন্ধ হলেন একটা সামান্যতম সুন্নত উনি তরক করেন না হ্যাঁ আমরা তো সুন্নতকে মূল্য দিই না মর্যাদাই দিই না এই দস্তরখানে বিছিয়ে খাওয়া কি জোরে বলেন নিজের বাড়িতে না হুজুর হুজুর আসলে তখন কথা বুঝছেন না হার হামেশা হার হামেশা এখানে এসে বসে অশুনছি তো কিভাবে বসে অশুনা সুন্নত যে কসম আল্লাহর ইসলাম এমন একটা ধর্ম এ টু জেড বলেছে তাই আমার ইসলাম আজও তাক নাম্বার ওয়ান বলুন না জোরে সুবহানাল্লাহ সংক্ষেপ করছি কত সুন্নত ছেড়ে যায় হতে পারে না আমার পেয়ারা ভাইরা নবী আমার আমাদের ঘরে এত প্যার করেছেন বাবারা একটা সুন্নতকেও যদি আমল করতে পারো আমি নবী আল্লাহ পাকের দরবারে দোয়া করেছি এক একটা সুন্নতের বিনিময় এক একটা সুন্নতের ওসিলায় আমার আল্লাহ পাক তোমাদের নাম আমলে একশত করে শহীদের দরজা দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ من تمسك بسنة إن ذا فساد أمة فله أجر مئات شهيد أكثر شهيد الدرجة الله رلي خدا بابا غريب نواز এত সুন্নাতের পাবন্দ হয়ে গেলেন আমার নবী পাককে এত অনুসরণ অনুকরণ করেছিলেন মুসলমান আমার হায়াতুন নবী কামলিওয়ালা খাজা বাবা গরিবে নেওয়াজকে নিজের দরবারে ডেকে নিয়েছিলেন একটু বলি আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাসূলুল্লাহর দরবারে অবস্থান করছেন জামাতের সঙ্গে নামাজ পড়েন রাসূলুল্লাহর মাজার জিয়ারত করেন ইসলামের খিদমত করেন রাতের ভাগে যখন উনি ঘুমিয়ে যান খাজা বাবা বলেছেন আল্লাহ পাকের শুকরিয়া হায়াতুন নবী কামলিওয়ালা আল্লাহ পাক আমার নসিব কেমন করে দিলেন তার ভালোবাসার খাতিরে প্রতি রাত্রে রাত্রে আমি মাইনুদ্দিন আজমিরি নবী কামলিওয়ালাকে খাবে খাবে দেখতে লাগলাম এমন একটা রাত আমার উপর দিয়ে যায় না যে রাত্রে আমি মাইনুদ্দিন আমার নবী পাককে দেখি না পরং প্রতি রাত্রে রাত্রে আমি মাইনুদ্দিন আমার রসুলুল্লাহর দিদার পেতে থাকি আগো বাবু রসুলুল্লাহকে যারা একবার দেখবে তারা জান্নাতে যাবে না যাবে না তাদের জন্য জাহান্নাম হারাম আল্লাহর জান্নাত ওয়াজিব বলুন না জোরে সুবহানাল্লাহ আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজকে নবী আমার আদেশ করছেন বাবা মাইনুদ্দিন যাও আল্লাহ দুনিয়া সাইর সফর করো আল্লাহর শরীয়তের দাওয়াত দাও আর হিন্দের জমিনে গিয়ে তুমি ইসলামের পতাকাটা উড্ডীন করো সংক্ষেপ খাজা বাবা গরিবে নেওয়াজ বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি ক্ষমা করবেন মাফ করবেন আমি আপনার দরবার ছাড়বো না কেন বাবা ছাড়বে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এমন একটা রাত যায় না আমি আপনাকে দেখি না প্রত্যেক রাত্রে রাত্রে দেখি আপনার দিদার পাই আমি যদি মদিনা ছেড়ে চলে যাই আমি আপনার দিদার থেকে মাহরুম হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে পাঠাবেন না আমি আপনার মদিনা ছাড়বো না আমার দিকে ফেরেন আল্লাহ নবী আমার বলেছিলেন ও বাবা মাইনুদ্দিন যাও বাবা যাও আমি নবী দোয়া চাইছি আল্লাহ চায়ে পৃথিবীর তুমি যেখানেই থাকো না কেন যাও না কেন আমি রসুল্লাহর সঙ্গে তোমার দিদার হয়ে যাবে একটু জবান খুলে বলবেন না তবে না খাজা বাবা কদম বাড়ালেন সংক্ষেপ বহু দেশ ঘুরে হিন্দে আসলেন
বহু দেশ ঘুরে হিন্দুস্তানে আসলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সংক্ষেপ আরো আজমির শরীফে পৌঁছালেন, বলুন না জোরে সুবহানাল্লাহ। আনা সাগরের পাশে পৌঁছালেন, সময়টা তখন আল্লাহর আসরের নামাজের সময়, একটু জোরে বলেন সময়টা। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহে, হুজুর আমার সঙ্গী সাথীদের ঘরে বললেন, বাবা মুরিদের আর সঙ্গীরা আনা সাগর থেকে ওযুটা করলাম, আল্লাহর আসরের নামাজের সময় হয়ে গিয়েছে বাবা, আল্লাহর আসরের নামাজটা জামাতের সঙ্গে আদায় দেওয়া যাক। হুজুরের সঙ্গী সাথীগণেরা আনা সাগরে ওযু করার জন্য নেমে গেলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সলাহ ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সবাই ওযু করতে নেমে গেলেন, আর আল্লাহর ওলি খাজা বাবা উনি বলেছিলেন, বাবারা আমার ওযু আছে, আমি হিন্দের জমিনে সর্বপ্রথম নামাজের আজানটা আমি নিজে দেব। একটু জবান খুলে বললেন না সুবহানাল্লাহ। হায় হায়, হিন্দুস্তানে যিনি প্রথম আজান দিলেন তিনি আমার খাজা বাবা, সেই নামাজ কোন গানে আমরা ছাড়তে পারি? ইস, মুসলমান নামাজ ছাড়া কোনো ইবাদত কবুল হবে? কোনো ইবাদত কবুল হবে? আমার পেয়ারা ভাইরা ফিরে আসুন, তওবা করুন, আপনারা জানেন না আমার রাসূলুল্লাহর জন্য জুয়েলাতুল আরদু মাসাজিদা মাসাজিদা মাসাজিদা, তাম পৃথিবীটাকে আল্লাহ সেজদার জায়গা করে দিয়েছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহে আজান দিতে লাগলেন, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, দুই দিকে আওয়াজটা যখন ছড়িয়ে যায় রাজ বিল্ডিং থরথর করে কাঁপতে লাগে, রাজ বিল্ডিং এর কাছের কারুকার্য খচিত কাজগুলো ঝনঝন করে ভেঙে ভেঙে পড়তে লাগে। রাজা পৃথ্বীরাজ বলতে লাগে, কে আজান দিয়েছে, জলদি করে যাও, ওনাকে ধরে নিয়ে এসো। এসে দেখছেন একজন জবরদস্ত আল্লাহওয়ালা, মাথায় তার আমামা, মুখ ভরা দাড়ি, চেহারাটা পূর্ণিমার চাঁদের ন্যায় চমকায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি তখন আজান দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় আজানটা শেষ হয়ে গেল, রাজার স্টাফ বলতে লাগলেন, ও ফকির সাহেব এখানে আজান কেন দিলেন, চলেন আপনাকে রাজা ডেকে পাঠিয়েছে, এখনই আপনাকে হাজিরা দেওয়ার লাগবে। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ বলেছিলেন, বাবা অবশ্যই যাব, রাজাইন মানতে হবে। এ রাজাইন মানবেন না কি? রাজাইন আমরা মানি না। রাস্তা দিয়ে যখন যাই, ভারতবর্ষের নিয়ম বাম দিক দিয়ে যাওয়া, আরবের নিয়ম হাজি শব্দ কি ডান দিকে না ডান দিকে, এক এক দেশের এক এক নিয়ম, রাজাইন আমরা মানি তো। আমার পেয়ারা ভাইরা উনি বললেন, অবশ্যই রাজাইন মানবো, যেতে লাগবে। বাবারা হেকমত করে বললেন, আমি একা যাব না, আমার স্টাফগুলো যাবে। ওরা কিন্তু জানত না হুজুরের সঙ্গীরা আছে, ওরা হুজুরকে একা দেখেছিল। হুজুরের সঙ্গীদের যখন আনা সাগরে উজু করতে দেখলেন, আল্লাহর ওলি বললেন, বাবা ওদের সঙ্গে করে নিয়ে তবে যাই, একটু দাঁড়িয়ে যাও, একটু অপেক্ষা করো, এখানে তোমাদের রাজা যখন নদীর কিনারায় আনা সাগরের কিনারায় বসার ব্যবস্থা করেছে, একটু বসে যাও বাবা, ওদের ঘর উজুটা করে আসতে দাও, ওযুটা করে আসতে দাও। বসে গেল। আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ দুটো হাত তুলে দোয়া করছে, আল্লাহ পাক আমি আসি না, আপনার পেয়ারা হাবিব নবী কামলিওয়ালাই যে আমাকে পাঠিয়েছেন। আটি জোরে বলেন আল্লাহ পাক সেই নবী কামলিওয়ালার ওসিলা দিয়ে, অবতাগু ইলাহি ওসিলা, ওসিলা দিয়ে দোয়া চাইছে আল্লাহ, ওরা যারা বসে গিয়েছে নদীর কিনারায়, ওরা যেন বসেই থাকে, আনা সাগরের কিনারায় বসেই থাকে। হুজুর দোয়া করলেন,
তারা বসে গেলেন বসেই থাকলেন হুজুরের স্টা ওযু করে উঠে আসলেন আল্লাহর ওলি খাজা বাবা বলতে লাগলেন চলেন বাবা যাই কিন্তু তারা ওঠার ক্ষমতা রাখে না আল্লাহর ওলি যখন দেখছেন তারা যাচ্ছে না হুজুর ওই সময় বলেছিলেন বাবারা আপনারা যখন উঠছেন না আপনারা যখন যাচ্ছেন না সঙ্গীদের বললেন বাবা দেরি করে লাভ নেই এসো বাবা আসরের নামাজটা জামাত করে পড়া যাক একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আল্লাহর ওলি নামাজের ইমামতি করতে লাগলেন ওরা সবাই তাকিয়ে দেখছে তাকিয়ে দেখছে হ্যাঁ মাগরিবের সময় হয়ে গেল সুবহানাল্লাহি না তুমসুন আবার আজান আবার রাজার তরফ থেকে ফোর্স এসে পৌঁছালো ওরা দেখতে এসে কি হলো জানেন ওরা যখন খাজা সাহেব হুজুরকে বলছেন যাওয়ার জন্য বলেছে হুজুর বলেন বাবা ওদের ঘরে উঠাও যারা উঠাতে যায় তারা ওদের সঙ্গে এক হয়ে যায় আগের স্টাফ বলতে লাগে তবে একটু বসে যাও তোরা দেখে যা ইসলাম কিসকো বলা যাতা হায় একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ইন্না কারামাতাল আউলিয়া হাকুন ওয়া ইন্না মুজিজাতুল আমবিয়া হাকুন খাজা বাবার কারামাত বলে কথা দ্বিতীয় স্টাফ যারা এসেছিল ওরাও যখন বসে গেল একেবারে জ্যাম হয়ে গেল আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ আরামের সঙ্গে মাগরিবের নামাজের ইমামতি করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আবার ইশার নামাজ ইশার নামাজ আবার আজান হাইয়ালা সলাতু হাইয়ালা সলাম আবার ইশার নামাজ আজান কি হচ্ছে রাজা নিজে আসছে চলো আমি যাব আমি যাব কথা বুঝছেন না বুঝছেন না একজন যে খবর দিচ্ছে স্যার যাবেন না কেন বাবা যিনি এসেছেন ওনার নাম খাজা মঈনুদ্দিন উনি এত বড় সুন্নাতের পাবান উনি শুধু একা নয় ওনার আব্বাও যেমন ওনার আম্মাও তেমন ওনার জিন্দেগিও তেমন বলুন না জোরে সুবহানাল্লাহ ওনার আব্বা যেমন আল্লাহওয়ালা এত্তেবাই সুন্নতওয়ালা ওনার মাও তেমন এত্তেবাই সুন্নতওয়ালা ওনার মা জননী যখন ওনাকে দুগ্ধ পান করিয়েছিলেন বিনা অজুতে পান করাতেন না বিনা অজুতে পান করাননি ওনার মা ওনাকে প্রসব করার পরে যেদিন পবিত্রা হয়েছিলেন তার পর দিন থেকে প্রতিনিয়ত অজু করতেন তবে মঈনুদ্দিনকে কোলে তুলে নিয়ে বুকে দুগ্ধ পান করাতেন মা বাপ ভালো না হলে বাচ্চা ভালো হবে কথা বুঝছেন না বুঝছেন না খাজা বাবার আম্মা জাহান বলেছেন আমার বেটা মঈনুদ্দিন যখনই দুধের জন্য একান্ত আগে অজু করতাম আগে অজু করতাম ইসলামের রং আছে আমলের রং আছে কালার আছে অজু করতাম তবে মঈনুদ্দিনকে কোলে তুলে নিয়ে বুকে দুগ্ধ পান করাতাম জোরে বলুন না সুবহানাল্লাহ হায় হায় কোথায় ইসলাম এমনি রসুল্লাহ বলেননি শেষ জামানা ইসলাম থাকবে নাম কাস্ত ইসলাম চলেন একটুখানি বলে শেষ করে দিই আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ এশার নামাজ পড়লেন এশার নামাজ এশার নামাজ রাজা নিজে আসছে একজন যে বলছে যদি দেশ বাঁচাতে চান ওনার নামাজ পড়াটা বন্ধ করে দেন উনি রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়েন তো আহা পড়বেন তাহাজ্জুদের নামাজ তো পড়বে বাবা লেকুল্লে সাইয়েন ছোট্ট একটা হাদিস বলি মেশকাত শরীফের হাদিস এসে গেল মনে লেকুল্লে সাইয়েন জামবিন মিসলা ওহদিন রসুল আমার বলেছেন বাবারা রাতের গভীরে এসার নামাজটা পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইবে বড় ভালো হয় তাহাজ্জুদের সময় যদি দোয়া চাইতে পারো ওই দোয়াতে মোনাজাতে যদি তোমাদের চোখের কণা দিয়ে দুটো ফোঁটা ছোট ছোট মাছির মাথার থেকেও ছোট ছোট পানি লেক কাতরা তিন এক কাতরা পরিমাণ পানিটাও যদি চোখের কণা দিয়ে গড়িয়ে যায় মিসলা ওহ দিন ফি মিজানিহি কাল ময়দানে মাশারে মিজানের পাল্লায় এক এক ফোঁটা চোখের পানি কাল্লা ওহ পাহাড় পরিমাণ আল্লাহ পাক ওয়েট করিয়ে দেবে
একদিকে গোনা থাকবে অপরদিকে চোখের পানির নেকির ওহদ পাহাড় কান্না চাপিয়ে দেবে যাতে করে চোখের পানি ঝরা বান্দা বান্দিরা আল্লাহর জান্নাতে পৌঁছে যায় আল্লাহুম্মা সংক্ষেপ বাবা আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর কাছে কাঁদবেন আজকে আমরা হাসতে শিখেছি জলসার মাহফিলে এসে হাসছি প্রতি একটা জলসা এমন নাই যে জলসার আগের দিনে নানান রকমের কি বলে এখন সব বেরিয়েছে গজল এটা ওটা সেটা হচ্ছে না শিল্পী টিল্পী এনে হই হই হচ্ছে না এই কথা বলেন আপনারা হায় হায় আমরাও ছোট বয়সে হুজুরদের অস শুনেছি আলেমদের অস শুনেছি ছোটরা মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো জলসা মহফিলে বসলে শুধু কান্নার কান্না থাকতো এখন কান্নার অসগুলো উঠেই গেছে ইস চোখের পানি নাই অথচ রসুল্লাহ বলেছেন মিসলা ওহদিন ওহদ পাহাড় পরিমাণের মতো আল্লাহ পাক তোমাদের চোখের ফোটা পানিটাকে আল্লাহ ওয়েট করে দেবেন ফি মিজানিহি মিজানের পাল্লায় আল্লাহ চাপিয়ে দেবেন যাতে তোমাদের গোনাটা মাফ হয়ে গিয়ে হালকা হয়ে গিয়ে তোমরা জান্নাতে পৌঁছাতে পারো আটু জবান খুলে বলেন আটু জোরে বলেন আল্লাহ রলি কাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহে আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়েন দোয়া করেন তাহাজ্জুদ নামাজ কদিন কদিন পড়তে হয় কদিন বাবা রসূলুল্লাহ ডেলি পড়তেন ইত্তেবায়ে সুন্নাত তারি নাম এশা যেমন ডেলি তাহাজ্জুদ তেমন ডেলি কথা বুঝছেন না বুঝছেন না আল্লাহ নবী দীন দুনিয়ার বাদশাহ নবী আমার এমন একটা দিন যায় না যে রাতে রসূলুল্লাহ তাহাজ্জুদ পড়েন না ও মুসলমান শুনে রাখুন আল্লাহর কসম যদি কোনো দিন আমার নবীর উপর দিয়ে তাহাজ্জুদ নামাজটা ছেড়ে যেত নবী আমার সেই দিনের তাহাজ্জুদের নামাজটা ফরজ নামাজ যেমন কাজা পড়ি অমন করে আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের কাজাটাও আদায় করে দিতেন আমার পেয়ারা ভাইরা ইত্তেবায়ে সুন্নত খাজা বাবা গরিবে নেওয়াজ তাহাজ্জুদ পড়েন তাই একজন যে বলছে স্যার ওনার তাহাজ্জুদ পড়া যদি বন্ধ করতে না পারেন আপনি রাজত্ব বাঁচাতে পারবেন না যদি বন্ধ করতে চান তাহলে আনা সাগরের চতুর্দিকে উঁচু করে পাড় দেন খাজা বাবা যেন উজু করতে নামতে না পারে আর যদি নেমেই যায় যেন উঠতে না পারে জানতান প্রকারে তাহাজ্জুদ পড়াটা বন্ধ করার লাগে আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজ রহমাতুল্লাহ আলাইহে আল্লাহ পাকের তরফ থেকে জানতে পেরে গেলেন রাজার মতলব আগামীকাল আনা সাগরে উঁচু করে পাড় দেওয়া হবে আর আমি নামতে পারবো না আমাকে নামাজ পড়তে দেবে না হুজুর ঝরঝর করে কাঁদছেন ও মুসলমান শুনে রাখুন আল্লাহ নবী হাদিস পাকে এই জন্য বলেছিলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা সবাই শুনছেন তো রসূলুল্লাহ বলেছিলেন ইত্তাকু তোমরা পরেশ করবে ফিরাসাতাল মুমিনে আল্লাহর ওলিদের অন্তর চক্ষু থেকে ফাইন্নাহু কেননা ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা আল্লাহ ওয়ালা গনেরা আল্লাহ নূরের তাজাল্লার ভিতর থেকে দেখতে পায় আটু জোরে বলেন খাজা বাবা আল্লাহ পাক জানিয়ে দিলেন তাই কুতুবুদ্দিন বাক্তারি মুরিদকে বলছেন ও বাবা কুতুবুদ্দিন যাও বাবা যাও এক লোটা পানি এনে রাখো রাতের ভাগে তাহাজ্জুদ নামাজটা পড়তে যাতে সহজ হয়ে যায় আপনারা জানেন এক লোটা পানি আনলেন আনা সাগর শুকিয়ে গেল আল্লাহর ওলি খাজা বাবা গরিবে নেওয়াজকে যারা চিনতো না ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলামকে যারা জানতো না শরীয়তের নাম যারা শোনেনি সকাল হয়ে যাওয়ায় আনা সাগর শুকার দেখে এলাকার মানুষেরা সবাই খাজা বাবাকে জেনে গেল ইসলামকে চিনে গেল যাদের নসিব চওড়া তারা খাজা বাবার হাতে হাত রেখে ইমানের কলেমা পড়ে কাতারে কাতারে মুসলমান হতে লাগলো
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ ও আল্লাহওয়ালা গোরেরা শেষ সময় আপনারা যারা গিয়েছেন চোখে দেখেছেন খাজা বাবাকে উপর থেকে পাথর মেরে শেষ করে দেব পাথর চাপিয়ে শেষ করে দেব রাজার স্টাফ পাথর গড়িয়ে দিল তাই না খাজা বাবা গরিব নেওয়াজ পাথরের দিকে ফিরে বলছে মনে রাখিস তুই আল্লাহ সৃষ্টি আমি আল্লাহ সৃষ্টি আমি যদি আল্লাহর হস্তে কানে এসে থাকি রে পাথর তোকে আমি হুকুম দিলাম তুই দাঁড়িয়ে যা সুবহানাল্লাহ বলবেন না আঙ্গুল দিয়ে ঠেকিয়ে দিলেন তুই দাঁড়িয়ে যা জোরে বলেন ঝুলন্ত অবস্থায় পাথরটা শুধু দাঁড়িয়ে যায় না যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ ইসলামকে ভুলে না যায় আজকে 2022 আজ পর্যন্ত পাথরটা ঝুলন্ত অবস্থায় মজুদ আছে আর একটু জোরে বলেন তাই আমি হাতটা জোর করে বলে যাব বড় মেহনতের ইসলাম ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন বান্দার হয়ে যায় রাজ শক্তিও পারল না সুবহানাল্লাহ বলেন খাজা বাবার সঙ্গে ছিল আল্লাহর কুদরতি শক্তি তিনি শুধু বাঁচেন না বাঁচার উদাহরণ হয়ে গেলেন এটাই আল্লাহ পাক মেসেজ দিতে চাইলেন ওরে হিন্দের মুসলমানেরা তোরা কামেলে মুকাম্মাল হয়ে যা তোরা আমার মসজিদের বান্দা বেনে যা সেজদাওয়ালা রুকুওয়ালা হয়ে যা ওরে হিন্দের মুসলমানেরা তোদের খাজা বাবাকে যেমন আমি আল্লাহ বাঁচিয়েছি তেমন তোদের ঘরও আমি আল্লাহ বাঁচিয়ে দেব বান্দারে তোরা আমাকে ভুলে যাস না ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আমার মতো দয়ালু মাওলা আর কাউকে পাবি না মনে রাখিস আমি আল্লাহর মধ্যে বড় ভালোবাসা আল্লাহুম্মা আল্লাহ আওয়াজটা ঠিক মনোপূত হচ্ছে না বাবু ছেলেটা জোরে জোরে পড় আল্লাহুম্মা সাল্লি আলা একটু জবান খুলে পড়েন মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাশাআল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা এই ছেলেরা পড়ো মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি কিয়ামত মে হর শখস পরেশান রহেগা রো রো কে হর এক শখস মুহাম্মদ সে কহেগা কিয়ামত মে হর শখস পরেশান রহেগা রো রো কে হর এক শখস মুহাম্মদ সে কহেগা হর নবিয়ों কি শান হয় হর নবিয়ों কি শান হয় মুহাম্মদ কে নিরালে উম্মত কি জো কশ্তি হয় মুহাম্মদ কি হওয়ালে জোরে 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 আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি নারে তাকবীর একটু একটু ঘুমোচ্ছেন মনে হচ্ছে এই সবাই ঠিক আছেন আপনাদের হাতে সময় আছে তো একবার হাত উঁচু করে তাকবীর দাও নারে তাকবীর আল্লাহ হাত দুটো দিয়েছেন একটা ছেলেরা কটা উঠিয়েছো দুটোই ওঠাও জোরে আওয়াজ করে নারে তাকবীর নারে তাকবীর হে হিজবুল্লাহ
হিজবুল্লাহ আহলে সুন্নাতুল জামা পদ্মপুকুরে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকবে মাশাআল্লাহ আরেকটু ক্লোজ করব আরেকটু করব